আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা কুমিল্লার বাসায় একটা কথা আছে, কয় যে বাসার কপাল মিশা, কয় এটা আবার কি কয়, এটা এটার অর্থ হচ্ছে যে যে সকল ছেলেরা দেখবেন যে বিয়ে করার জন্য অনেক বেশি মেয়ে বাসে, বলে যে না এই মেয়েটা শর্ট, এই মেয়েটা কম শিক্ষিত, ওর বাপের অবস্থা বেশি ভালো না, ওর গায়ের রং কালো, মাথায় দেখি চুল কম। তো যারা এরকম বেশি বাসে, তো শেষ পর্যন্ত এদের কপালে সুন্দর বউ জোটে না। আবার মেয়েদের ক্ষেত্রেও দেখবেন যে যারা বেশি বাসে, যে ফুলা ফুলা ট্যাপ হয়ে আসেনি, বালা চাকরি করেনি, পরিবার বালা নেই, শিক্ষিত নি, মার্জিত নি, ব্যক্তিত্ব সম্পন্ন নি, মাথায় চুল আসেনি, তো এরকম যারা বাসে দেখবেন যে শেষ পর্যন্ত এরাও হচ্ছে যে ভালো জামাই পায় না। তো এই জন্য আমাদের কুমিল্লার ভাষা এটা বলে আর কি, যে বাসার কপাল মিশা, যে বিয়ে করতে গেলে বেশি বাঁচতে নেই, বেশি বাঁচলে নাকি সমস্যা। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে গত দুদিন আগে একটা খবরে দেখতে পেলাম যে আমাদের চলচ্চিত্র জগতের যে নায়িকা পপি আপা আছে না, চিত্রনায়িকা পপি, হ্যাঁ, উনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, কিন্তু জাতীয় চলচ্চিত্রের মানে পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তো তিনি হচ্ছে যে হঠাৎ বিয়ে করেছেন। তো আমি আবার চিন্তা করলাম যে খাইছে পপি আপায় হঠাৎ করে বিয়ে করে লাগলো, কারে করলো? তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে সেখানে লেখা আছে যে চিত্রনায়িকা পপি বিয়ে করেছেন 70 বছর বয়স্ক এক দাদুকে। তো শুননা আমার আবার কয়েক বছর আগে এই পপি আপার একটা ইন্টারভিউর কথা মনে পড়ে গেল। এক সাংবাদিক পপি আপারে প্রশ্ন করছিলেন যে আপু, মানে আপনার সমসাময়িক সবাই তো বিয়ে করে ফেলছে, আপনি এখনও করেন নাই, তো বিয়ে করার জন্য কেমন ছেলে আপনার পছন্দ? তো উনি ছেলের যে বিবরণ দিলেন, উনি বাপ রে বাপ, ছেলে সুন্দর হইতে হবে, শিক্ষিত হইতে হবে, মার্জিত, ব্যক্তিত্ব সম্পূর্ণ, উঁচা লম্বা, স্মার্ট, মাথায় চুল থাকতে হবে, বড়লোক হইতে হবে, মানে উনি ছেলের যে বর্ণনা দিলেন, এরকম ছেলে শুধুমাত্র নাটক সিনেমায় পাওয়া যায় আর কি, যে নায়কের সব গুণ থাকবে, বাপের কোটি কোটি টাকা থাকবে, দেখতে সুন্দর হবে, উঁচা লম্বা, স্মার্ট। আর যদি টাকা নাও থাকে নায়িকার বাপের কাছে, যদি আইয়ে নায়িকার বাপে যদি কয় যে তুমি গরিব মানুষ, তোমার কাছে বিয়া দিতাম না, আমার মায়ের আমি অন্যখানে বিয়া দেন, তো নায়কের কবে বললে আঙ্কেল প্লিজ আপনি আমাকে 3 মাসের টাইম দেন। 3 মাস সময়ের মধ্যে দেখবেন যে নায়কে এমন বড় লোক হয় যে একেবারে নায়িকার বাপের ফ্যাক্টরি শুধু কিনা লাই। তো যাই হোক, বাস্তব তোর এমন না, বাস্তব বড় কঠিন। তো এবার চিত্রনায়িকে পপি বিয়ে করেছেন 70 বছর বয়স্ক এক দাদুকে, এবং তিনি অবশ্যই ধনী একজন জাহাজ ব্যবসায়ী। নায়িকারা তো আপনারা আমার মতো গরিব মানুষের বিয়ে করতো না, তারা তো বিয়ে করবো অবশ্যই, কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক এরকম বেটাই দেখে তো বিয়ে করবো। তো তিনি যাকে বিয়ে করেছেন তিনিও কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তিনি হচ্ছেন একজন জাহাজ ব্যবসায়ী। তো জাহাজ ব্যবসায়ী তো আর গরিব হয় না, তারা তো অবশ্যই ধনী হয়। তো তিনি হচ্ছেন এক জাহাজ ব্যবসায়ী, বিয়ে করেছেন। তবে এটা চিত্রনায়িকা পপির প্রথম বিয়ে হলেও সেই 70 বছর বয়স্ক দাদুর কিন্তু এটা প্রথম বিয়ে নয়, তার এটা দ্বিতীয় বিয়ে, এবং প্রথম ঘরে তার স্ত্রী সন্তান আছে। আর আমি একটা জিনিস বুঝি না, আমাদের চলচ্চিত্র জগতের নায়িকারা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতে তো এখানে আরও বেশি বুড়ি বুড়ি, সবাই শুধু বিয়ে করে যে মানে আগে বিয়ে হয়েছে, বউ বাচ্চা আছে, এটি কেন তাদের কি অবিবাহিত পুরুষ কি ভাল লাগে না? মানে নায়িকাদের ক্ষেত্রে আমি দেখছি যে অভাব নাই, ঘুরি ঘুরি নায়িকারা শুধুমাত্র বিবাহিত পুরুষদেরই বিয়ে করে, মানে বিবাহিত পুরুষদের এত পছন্দ ওদের কেন বুঝলাম না। তো মূল ঘটনা হচ্ছে যে 2020 সালে করোনার মধ্যে চিত্রনায়িকা পপি হঠাৎ উধাও হয়ে যায়, মানে তার কোনো খবর কেউ পাচ্ছিল না। তারপরে 2021 সালে পপির একজন পরিচিত আত্মীয়র মাধ্যমে শোনা গেছে যে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তো আমরা দেশের সাংবাদিকরা তো আবার মাশাল্লাহ, খবর যদি একটা হনে তো কি আর তার ফিসু সারবো, ফিসু করতে 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 সুন্দর মাশাল্লাহ বাপ বাড়ি এলাইছে যে কারে বিয়া করছে, হেবাটার বয়স কত, হেবাটার আগের বউ বাচ্চা আসেনি, তাই না, কী অবস্থা? তো যাই হোক, চিত্রনায়িকা পপি 44 বছর বয়সে উনি বিয়ে করেছেন। এক মানে এই 44 বছর ধরে উনি খালি ফুলাফেন খালি বাঁচছে যে কোন ফুলা টেহা আছে, কোন ফুলায় কালা, কোনতে সুন্দর ফর্সা, কাটায় বেশি শিক্ষিত, বাঁচতে বাঁচতে যখন নাকি 44 বছর হয়ে গেছে, তখন চিন্তা করছে হায় হায় রে 44 বছর হয়ে গেছে, গার্দ বাসন যাইতো না। তো তিনি 70 বছর বয়স্ক এক দাদুকে বিয়ে করছেন, তিনি একজন জাহাজ ব্যবসায়ী যার কোটি কোটি টাকা, এবং চিত্রনায়িকা পপির এটা প্রথম বিয়ে হলো, সে দাদুর কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। তো এই হিসেবে কাহিনী আর এই জন্য হচ্ছে যে আমাদের দেশে মানে কুমিল্লার ভাষায় বলে আর কি যে বাসার কপাল মিশা। তো আমার ভাইয়েরা খালি ভিডিও করলে খালি কয় জাফা, মাথায় কাপড় দিয়ে ভিডিও করবেন, মাথায় কাপড় দিয়ে ভিডিও করবেন। তো আগে পড়ছি মাথায় কাপড় দিয়ে ভিডিও করতাম বললাম, এই আর কি, সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।
যাইতেছি কাজে, আজকে কাজে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছি, গা কাজ আর কেমনে করিলাম। ওরে বাবু রে বাবু, আর এমন গরম পড়ছে রে, কঠিন গরম ইতালিতে। তো ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকেন, আগামীকাল দেখা হবে আবার ইনশাআল্লাহ।